ক্লিপটি শুরু হবার আগে আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর পাশাপাশি আরও নতুন নতুন ভিডিও দেখতে ব্ল্যাক পেপারের সঙ্গে থাকুন। ধন্যবাদ। বর্তমান সময়ে ওয়েব সিরিজের জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, তাই তো প্রতিদিন বা সপ্তাহে নতুন নতুন ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পায়। ওয়েব সিরিজগুলো বিভিন্ন জনারের হবার কারণে প্রায় সকল দর্শককেই এন্টারটেনমেন্ট করতে পারছে। তবে আজ আমরা ভিডিওতে দুই বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতার সাতটি সেরা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করব, যা সকল দর্শকেরই একবার দেখা উচিত। অন্তত ওয়েব সিরিজের আসল মজা নিতে হলে এগুলো মোটেও মিস করা ঠিক হবে না। থ্রিল, সাসপেন্স, ড্রামাটিক, সাইকোলজি বিষয়ে নির্মিত এই সিরিজগুলো দর্শক রেটিংয়েও সেরা। তো মূল আলোচনায় আসা যাক। প্রথমেই শুরু করা যাক সাত নম্বর নিয়ে। আর সাত নম্বরে রয়েছে রহস্য সাসপেন্সে ভরপুর তানসেনের তানপুরা ওয়েব সিরিজটি। মিউজিকের দুর্দান্ত কাজ ও ইতিহাসের সাথে মিশে যাওয়া নানা রকম রহস্য সৃষ্টিকে করেছে প্রাণবন্ত। সিরিজটি দেখলে মনে হবে যেন ওয়েস্টার্ন মুভির অবলোকন। ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া সিরিজটি না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। এবার আসা যাক ছয় নম্বরে। আর ছয় নম্বরে কথা বলবো কলকাতার প্রথম সাইকোলজি থ্রিলার সিরিজ সিক্স কে নিয়ে। সিরিজটিতে মোট দশটি পর্ব রয়েছে এবং প্রতিটি পর্বেই সাসপেন্সে নতুন মোড় নেয়। অভিনেতাদের সেরা অভিনয়ে সিরিজটিকে করেছে আরো প্রাণবন্ত। এই সিরিজটি শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে এবং পরিশেষে আপনি খাবেন বড় একটি ধাক্কা। তো না দেখে থাকলে এখনই দেখে ফেলুন। পাঁচ নম্বরে কথা বলবো বাংলাদেশের ওয়েব সিরিজ আগস্ট 14 কে নিয়ে। বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ওয়েব সিরিজটি মূলত একটি সত্য ঘটনার উপর নির্মিত, যেখানে সংসারের বুকে যাওয়া মেয়ে তার বাবা মাকে হত্যা করে এবং এরপর কিভাবে পুলিশ তা বের করে, অপরাধীর পরবর্তী পরিণতি বা কি হয় তাই ফুটিয়ে তোলা হয়েছে। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজটি একটি মাস্টারপিসও বলা যেতে পারে। এবার আসা যাক চার নম্বরে। আর চার নম্বরে কথা বলবো আরেকটি বাংলাদেশি সিরিজ তাকদীর কে নিয়ে। একজন গাড়ির ড্রাইভারের তাকদীর বা ভাগ্য নিয়েই পুরো সিরিজের কাহিনী এগিয়ে যায়। সাধারণ এক ট্রাক ড্রাইভার যিনি কিনা বরফ টানতে গিয়ে তার গাড়িতে এক লাশ দেখতে পায় এবং এরপরেই তার জীবন পাল্টে যায়। এই পাল্টে যাওয়া জীবনে অপেক্ষা করে শুধু ভয় আর আতঙ্ক। তো শেষ পর্যন্ত কি হয় তা জানতে হলে দেখতে হবে এই সিরিজটি। অসাধারণ এই সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার আসা যাক তিন নম্বরে। আর তিন নম্বরে কথা বলবো কলকাতার আরেকটি জনপ্রিয় সিরিজ শব্দ জব্দ কে নিয়ে। সিরিজটির গল্প এগিয়ে যায় একজন লেখকের অতীত নিয়ে, যিনি কিনা তার অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে। তো কি ছিল তার অতীত এবং তিনি কেনই বা তার অতীত থেকে পালিয়ে বেড়াচ্ছে তা বোঝা যাবে সিরিজটি দেখলে। সিরিজটির গল্প এবং সিনেফটোগ্রাফি ছিল এক কথায় অসাধারণ। আর অভিনয়ের কথা বলতে গেলে বলতে হবে রজত কাপুর একাই পুরো ক্রেডিট নিয়ে নিয়েছে। শব্দ জব্দ কলকাতার সেরা ওয়েব সিরিজগুলোর মধ্যে একটি। এবার আসা যাক দু নম্বরে। আর দুই নম্বরে কথা বলবো থ্রিলার সাসপেন্সে ভরপুর আরেকটি ওয়েব সিরিজ ওয়াটার বটল কে নিয়ে। সিরিজটির মূল কাহিনী মূলত সিরিয়াল কিলিং নিয়ে এবং যে হত্যা করছে তিনি প্রতিবারই হত্যার পর নতুন নতুন ক্লু দিয়ে যাচ্ছে। তো কিভাবে এই রহস্য উদ্ঘাটন হবে তা দেখতে এখনই দেখে ফেলুন সেরা এই ওয়েব সিরিজটি। স্বভাবতই এই ওয়েব সিরিজটি যখন রিলিজ পায় তখন বেশ আলোড়ন তোলে এবং দর্শকপ্রিয়তায় এটি বেশ এগিয়ে রয়েছে। এবার লাস্ট অর্থাৎ এক নম্বরে কথা বলবো বাংলাদেশে বর্তমানে সবচাইতে হাইপ তোলা ওয়েব সিরিজ মহানগর কি নিয়ে। এটি মূলত একটি শহরের রাতের কাহিনী, যেখানে দেখা যায় ক্ষমতাবান ব্যক্তি ও পুলিশের নানা রকম খেলা। এই সিরিজটি আপনাকে ভাবাবে বা ভাবাতে বাধ্য করবে, কোনটা সঠিক বা কোনটা সঠিক নয় তা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই সিরিজটি সব দিক থেকেই সেরা। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের আরেকজন গুণী অভিনয় শিল্পী মোশাররফ করিম। এছাড়াও রয়েছেন শ্যামল মাওলা এবং মম। তো আপনারা অবশ্যই এই সিরিজটি একবার দেখা উচিত এবং এটিও দর্শকপ্রিয়তায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তো একে একে আমরা সাতটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করে ফেললাম, যা আপনাকে অবশ্যই আনন্দ দিবে। এবং আপনি ওয়েব সিরিজ লাভার না হয়ে থাকলেও এই সিরিজগুলো অবশ্যই আপনাকে লাভার করতে বাধ্য করবে।